হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি জয়িতা ব্যানার্জি সিইও অফ ডক স্টোরি এবং একজন ডিজিটাল মার্কেটার আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনি প্রপারলি মেসেঞ্জারে মার্কেটিং করতে পারবেন যারা ফেসবুক মার্কেটিং করে তাদের একটা টুল হচ্ছে মেসেঞ্জারের অটোমেশন এবং অনেক ব্র্যান্ড এবং অনলাইনে যারা এখন বর্তমানে বিভিন্ন ধরনের বিজনেস ক্রিয়েট করছে তাদের ওয়ান অফ দ্য উইক পয়েন্ট হচ্ছে এটা যে তারা আসলে মেসেঞ্জারে মার্কেটিং করতে জানে না এখন এটা কেন প্রয়োজন সেটার জন্য আসলে আপনাদেরকে অ্যাকচুয়ালি ফেসবুকে যে দেখতে হবে চলুন আমরা একটু ফেসবুকে যাই বর্তমানে ফেসবুক মার্কেটিং এর একটা ফল ব্যাক যদি আপনি বলতে চান সেটা হচ্ছে যে আমরা আসলে বর্তমানে যখনই মার্কেটিং করি আমাদের মেইন টার্গেট থাকে যে এই যে রিচটা আছে এটাকে বাড়ানো এবং আমরা যদি এই পেজটা দেখি তাহলে এটাতে কিন্তু ভালোই রিচ আছে মোটামুটি এবং ধরে এটা বুস্টেড পোস্ট ছাড়াও অর্গানিক রিচ অনেক ভালো কারণ এটাতে অনেক বেশি অডিয়েন্স আছে কিন্তু আপনি দেখবেন যে আপনার পেজের স্বভাবতই এই জায়গাটাতে অনেক কম অডিয়েন্স রিচ করা থাকে প্লাস এত অডিয়েন্স রিচ করার পরেও আপনার যে গ্রোথটা আছে সেটা কম থাকে এর জন্য আপনি কি করতে পারেন যে এত মানুষ রিচ করার পরেও আপনার তো অবভিয়াসলি আপনার যে ব্র্যান্ড রয়েছে সেটাতে কি হয় না আপনি ওই পরিমাণ সেলস পান না না বা বা আপনার যে সার্ভিস আসলে ভাবে কাজ করে ঠিক তখনই এই জায়গাটাতে ইম্প্রুভমেন্ট আনার জন্য মেসেঞ্জার মার্কেটিং করা হয় আপনি এই সকল মানুষকে ধরুন এই সকল মানুষকে আপনার পোস্ট দিয়ে রিচ করতে পারছেন না কিন্তু আপনি তাদেরকে মেসেঞ্জারে কানেক্ট করে রাখতে পারেন যদি সেটা অটোমেশনের মাধ্যমে করে তাহলে আপনার কষ্টের পরিমাণও কমে যাচ্ছে প্লাস আপনি খুব ভালো অ্যামাউন্টের রিচ খুব সহজেই পাচ্ছেন কিন্তু এটা করার জন্য অভিয়াসলি অনেকগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো গুলো জানার আগে আপনাকে জানতে হবে যে ম্যাসেঞ্জার মার্কেটিং কেন করবেন চলুন আমরা ওইটা দেখি সো আপনি যখনই ম্যাসেঞ্জার মার্কেটিং করতে যাবেন বা ম্যাসেঞ্জার মার্কেটিং এর কাজ করুন তখন আপনাকে এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আসলে আপনার ম্যাসেঞ্জার মার্কেটিং এর গোলটা কি সো আমরা যারা মেসেঞ্জার মার্কেটিং করে থাকি ফেসবুক মার্কেটিং হিসেবে আমাদের অ্যাকচুয়াল গোল হচ্ছে এটা যে আপনি যদি অল দা টাইম আপনার মেসেজের রিপ্লাই না করতে পারেন তাহলে আপনি মেসেঞ্জার মার্কেটিং দিয়ে আপনার কাস্টমার সার্ভিসের রেসপন্সিভনেসটা বজায় রাখতে পারবেন সব সময় আপনার এখানে অটোমেটিক নেভিগেশন হবে যাতে করে আপনার যে কাস্টমার আছে তার একটা প্রপার ডেস্টিনেশনে চলে যেতে পারে প্লাস হচ্ছে যে আপনার যে রিচটা আছে সেটা ইনক্রিজ হবে কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনার যে মানুষগুলো আপনাকে মেসেজ দিচ্ছে তাদের মধ্যে অধিকাংশই আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করছেন না আবার অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ডগুলো মেসেঞ্জার ম্যাসেঞ্জার ক্যাম্পেইন রান করে কিন্তু অনেক সময় তারা কি করে অ্যাক্টিভ থাকতে পারে না সো ওখান থেকে তাদের অনেক লিডস ডাউন হয় তো এর জন্য আপনি যদি স্বভাবতই এইভাবে বা মেসেঞ্জার মার্কেটিংটা করেন তাহলে আপনার রিচটা বা এঙ্গেজমেন্টটা টপ লেভেল থাকবে প্লাস হচ্ছে সিটিআর। মোস্ট অফ দ্য টাইম আপনারা যারা মার্কেটিং করেন তারা হয়তো জানেন না যে ম্যাসেঞ্জার ক্যাম্পেন এর মাধ্যমে আপনি সিটিআর করতে পারবেন তার মানে অনেক সময় থাকে যে আমাদেরকে কাস্টমাররা জিজ্ঞেস করে যে আমি এটা কোথা থেকে কিনবো কিভাবে কিনবো বা এটা বাই করার জন্য কোনো অপশন আছে কিনা আপনি ম্যাসেঞ্জার মার্কেটিং এর মাধ্যমে বা মাধ্যমে আপনার আপনার সিটিআর দিয়ে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন এটা জন্য অনেক ভালো হবে এই কারণে যে আপনাকে বসে দিতে হবে তাকে না অলসো ইট উইল লুক প্রফেশনাল ফোর্থ অপশনটা হচ্ছে লিড জেনারেশন আপনি যখন দেখবেন যে অধিকাংশ মানুষ থাকে যারা ম্যাসেঞ্জার মার্কেটিং করে থাকে তাদের মধ্যে লিড জেনারেশন করার একটা টেন্ডেন্সি থাকে না এটা কেন বলেন তো কারণ আপনি যদি বিভিন্ন ধরনের মানুষ আপনাকে মেসেজ দেয় তাদের ডিটেলস গুলো যদি কালেক্ট করে রাখতে পারেন মেসেঞ্জার ক্যাম্পেইনের এর মাধ্যমে পরবর্তীতে আপনি তাদেরকে এই যে লিড জেনারেশন ক্যাম্পেইন বা তাদেরকেই মেসেজ পাঠাতে পারবেন এইটার জন্য আপনাকে সাধারণত মেসেঞ্জার মার্কেটিং এর যে অটোমেশন টুল গুলো আছে সেগুলো ব্যবহার করতে হয় এবং যতগুলো মানুষ আপনাকে মেসেজ করে তাদের ডাটা গুলো ওখানে স্টোর হতে থাকে এবং আপনার যে মেসেঞ্জার মার্কেটিং অটোমেশনের টুলটা ব্যবহার করেন সেই টুলটা আপনার জন্য ডেটা সোর্স হয়ে যায় সো এই ব্যাপারটা সব সময় মনে রাখবেন মেসেঞ্জার মার্কেটিং এর ক্ষেত্রে আরো কিছু পয়েন্ট আছে যেটার জন্য আপনাকে ফেসবুক এর মেসেঞ্জার যে অপশনটা আছে সেটাতে দেখতে হবে চলুন আমরা সেটা দেখি সো এটা হচ্ছে আমাদের যে ম্যাসেঞ্জার মার্কেটিং বা ম্যাসেঞ্জার আমরা যে অপশনটা দেখি ফেসবুকে সেটা হচ্ছে ফেসবুক ফর বিজনেস এখানে লেখাই আছে টার্ন ইউর কনভার্সন ইন টু কাস্টমার লয়ালিটি উইথ ম্যাসেঞ্জার তার মানে হচ্ছে আপনার যে কনভার্সেশনটা আছে কাস্টমারের সাথে সেইটা অ্যাকচুয়ালি যখন পসিবল হবে সেটা দিয়ে আপনার কাস্টমার এর প্রোডাক্টের যে আপনি প্রোডাক্টটা সেল করছেন সেটার অ্যাকচুয়ালি কনভার্সন রেটটা পারে অ্যান্ড আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখবেন যে বর্তমানে গেট পার্সোনাল উইথ অ্যান অডিয়েন্স ওভার ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন পিপল অন ম্যাসেঞ্জার এখন আপনার ব্র্যান্ডের জন্য তো সবাইকে আপনার লাগবে না আপনার ব্র্যান্ডের জন্য তাদেরকেই লাগবে যারা কিনা আপনার সাথে কানেক্টেড সো এই নাম্বারটা আপনার জন্য আসলে বৃথা যদি আমি বলি কারণ এত বড় অডিয়েন্সকে আপনি তো রিচ করতে পারবেন না অলসো আপনার অডিয়েন্স কান্ট্রি টার্গেটেড কান্ট্রি প্রোডাক্ট বেস এই সব কিছু ব্যবহার করার একটা প্রসেস আছে প্লাস আপনি যদি এখানে দেখেন কোথায় অ্যাকচুয়ালি মেসেজিং ইন্সপায়ার ট্রাস্ট তার মানে আপনি যখন কোন কাস্টমারের সাথে মেসেঞ্জারে অটোমেশনের মাধ্যমে কথা বলছেন বা মেসেজিং এর মাধ্যমে কথা বলছেন তাহলে অ্যাকচুয়ালি ট্রাস্ট বিল্ড হয় এখন এখানে তো বাংলাদেশের লাওয়াটা নেই অভিয়াসলি বাট আপনি ইন্ডিয়ার নাম্বারটা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের নাম্বারটাও কাছাকাছিই হবে সো আপনি যদি বাংলাদেশ থেকে এই যে কাজটা করেন তাহলে অবভিয়াসলি আপনার জন্য বেনিফিশিয়াল হবে প্লাস আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয় বা ইউকে এর হয় বা যেকোনো কান্ট্রির হয় তাহলেও এটা সেমভাবে কাজে লাগবে সো আপনাদেরকে আমি একটু নিচে নিয়ে যাই যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হেল্প করে যেটা আপনার আলটিমেটলি আইডিয়াটা দেখার জন্য যে আসলে আমরা কি শিখাতে যাচ্ছি আপনাদেরকে আপনি এখানে একটা এক্সাম্পল দেখছেন অলরেডি যে এখানে লেখা আছে উই হ্যাভ এ কুপন কোড অ্যান্ড পুরো ইমেজ দেওয়া আছে সেট আপ দেওয়া আছে প্লাস স্টার্ট মাই অর্ডার দেওয়া আছে তো যখনই কেউ ক্লিক করবে এখানে তাদেরকে হয়তো ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওখান থেকে সে এটা অর্ডার দিতে পারবে প্লাস কুপন কোডটাও তারা পেয়ে গেছে প্লাস নিচে একদম নেসেসারি অপশন গুলো আছে তাকে কিন্তু লিখতে হচ্ছে না এখানে যে আসলে কোনটা করব। সো একটা ব্র্যান্ডের জন্য এটা আসলে অনেক ইউনিক যদি আমি বলি যে একটা ব্র্যান্ডের জন্য এটা ফিচারটা অনেক ভালো একটা ফিচার যে ফিচারে আপনি ফাইন্ড আ স্টোর বা আপনার কাস্টমার যেটা ভাববে বা যে জিনিসটা ভাবছে আপনার ব্র্যান্ডের ব্যাপারে সেটা আপনি আগে থেকে লিখে রাখলেন সো এই যে আপনার সব কিছু এখানে প্রসেস করা থাকবে যে পসিবল আনসার যে আপনার ক্লায়েন্ট আপনাকে কি চাচ্ছে ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার লোকেশনটা কোথায় হাউ ডু আই অর্ডার আপনার কি কি পেমেন্ট মেথড আছে অথবা এমন হতে পারে যে আপনার কোনো প্রোডাক্টে টোয়েন্টি পারসেন্ট অফ যাচ্ছে আপনি মেসেঞ্জারে তাদেরকে এরকম মেসেজ দিতে পারবেন যে আমাদের আপনি যেহেতু টোয়েন্টি পারসেন্ট আপনি যেহেতু আমাদের প্রিভিয়াস কাস্টমার ছিলেন অবভিয়াসলি এই যে নেন আপনার টোয়েন্টি পার্সেন্টের একটা কুপন আপনি আপনার প্রোডাক্টটা কি করতে পারবেন কিনতে পারবেন যদি চান এতে করে আপনার আপসেল হবে আপনারা হয়তো অনেকে আপসেল টার্মটার সাথে জানেন না আপসেল কি আপসেল হতে পারে এটা যে আপনার কোনো কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনছে সে তখন এসে আবার প্রোডাক্ট কিনলো বা একসাথে দুই তিনটা প্রোডাক্ট কিনলো তখন আপনার ওই প্রোডাক্ট এর আপসেল হয় সো এই জিনিসগুলো আপনারা ধারণা পেতেই পারবেন এখান থেকে অ্যান্ড ম্যাসেঞ্জার মার্কেটিং করার মাধ্যমে আপনি না থাকা কালীন আপনার ব্র্যান্ডের অনেক ভালো একটা প্রেজেন্স বজায় থাকবে সো দ্যাটস ওয়াই আমরা যারা মার্কেটার্সরা আছি তারা কিন্তু ম্যাসেঞ্জার মার্কেটিং করে থাকি এবং ম্যাসেঞ্জার অটোমেশন সেট করে থাকি সো দিস ইজ দ্য ফ্রেস্ট লেকচার অফ দিস সেকশন এরপরও আপনি অনেকগুলো লেকচার পাবেন সেখানে আপনি ধাপে ধাপে শিখবেন যে কিভাবে আসলে মেসেঞ্জার মার্কেটিং করবেন কিভাবে প্ল্যান করবেন কিভাবে রেডি করবেন ফেসবুকের জন্য সব কিছু আপনার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে এবং আপনার যে ফ্রেন্ডসরা আসলে মেসেঞ্জার মার্কেটিং শিখতে চাচ্ছে এবং অনেকেই চায় যে মেসেঞ্জার মার্কেটিং এর মাধ্যমে আহ বিজনেস বিল্ড করতে এবং ভালো গাইডলাইন পায় না তাদের জন্যই আসলে আমরা এই লেকচার সেট করছি এবং কমপ্লিটলি ফ্রি টিউটরিয়ালস সো আপনারা কি করবেন এগুলো দেখে আপনাদের মেসেঞ্জার মার্কেটিং সেট করতে পারবেন এ্যান ই কান উয়ে গ্রোথ মার্কেট সো আল্লাহ হাফেজ এভরিওয়ান সি ও সুন ইন দ্য নেক্সট লেকচার